বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৫ নম্বর ওয়ার্ডের লাকুটি বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো। কাজের মানুষ মাননীয় শ্রী খোকন দাস মহাশয়কে সংবর্ধনা প্রদান করছেন। এবার আমাদের শ্রী অশোক সাহু মহাশয়, জেলা যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, পিন্টু রজক এখানে থাকলে আসবেন, সুমন্ত সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, কোনো কিছু কোনোভাবে আমরা যে মানুষকে, এবং আপনারা জানেন বর্ধমান শহরের অধিকাংশ মানুষকেই আমি চিনি, খুব কম লোক আছে যাদের আমি চিনতে পারি না। তা আমাদের চিনতেও কোনো অসুবিধা নেই, সার্টিফিকেট দিতেও কোনো আমাদের অসুবিধা নাই, তার জন্য কারো কোনো সুপারিশের দরকার নাই। আপনারা যে কোনো কেন্দ্রে যাবেন আপনারা সার্টিফিকেট পাবেন, কারণ আমার মূল কাজই হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আপনারা সবাই জানেন রাজনীতি, আমি কংগ্রেস ঘরের ছেলে, দল আমি রাজনীতি করি, রাজনীতির বাইরেও আমি অনেক বেশি পরিষেবা দিই মানুষকে, সামাজিক পরিষেবা। আপনারা দেখেছেন আমি বৃদ্ধাশ্রম করেছি, এই ২১শে নভেম্বর আমার ১০১টা মেয়ের গণবিবাহ, নতুন করে কঙ্কালেশ্বর কালীবাড়িতে আমি বিল্ডিং তৈরি করছি, ২১শে নভেম্বর থেকে ১০ টাকার বিনিময়ে কঙ্কালেশ্বর কালীবাড়িতে দুপুরবেলায় মায়ের ভোগের প্রসাদ আপনারা খেতে পারবেন ১০ টাকার বিনিময়ে। যাদের যেখানে অসুবিধা হবে আপনারা দুপুরবেলায় কঙ্কালেশ্বর কালীবাড়ি আপনারা ১১টার মধ্যে যে নাম লিখিয়ে দেবেন, দুপুরবেলায় আপনাদের আমরা মায়ের ভোগের প্রসাদ দেব। আর ওই দিনই নভেম্বরের ২১ তারিখ থেকে আমরা ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা, যার অ্যাম্বুলেন্স লাগবে যেখানে ভর্তি হতে হবে কলকাতায় যেতে হবে, ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা পাবেন। আর ২১ তারিখ থেকে আমরা স্বর্গরত ফ্রি পরিষেবা দেব, কারো কাছ থেকে কোনো পয়সা আমরা নেব না, সবটাই আপনারা আমাদের বিধায়ক পরিষেবা কেন্দ্র থেকে ফ্রিতে আপনারা পাবেন। এদিন ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা নুরুল আলম, শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে কি করা হলো? আজকে আমাদের লাকুটি অঞ্চলে বিধায়ক সম্বর্ধনা দেওয়া হলো, এবং লাকুটি একটা আঞ্চলিক শাখা তৃণমূল কংগ্রেসের, একটা লাকুটি অঞ্চলের আঞ্চলিক শাখা উদ্বোধন করা হলো, বিধায়ক মহাশয় উদ্বোধন করলেন। কি হবে এখান থেকে কাজকর্ম? এখান থেকে আমাদের যে রাজ্যের নানা রকম উন্নয়নমূলক কাজ আছে, সেই প্রকল্পগুলো আমরা ছোটো ছোটো অফিসের মাধ্যমে আমরা সব জনসাধারণের মধ্যে বিতরণ করবো। ২৫ নম্বর ওয়ার্ডে আরও তো পার্টি অফিস রয়েছে, এটা ২৫-২৬ আমরা আমাদের এই যে আরবি চ্যাটার্জি রোড, এই রোডের এক পাশে হচ্ছে ২৬ নম্বর, আর এক পাশে হচ্ছে ২৫ নম্বর। তাহলে আমাদের এই দীর্ঘ ওই জলকল পর্যন্ত কোনো রকম অফিস ছিল না, আমরা এই অঞ্চলের ২৫-২৬ সাথে মোটামুটি আমরা সবাই এক জায়গায় কাজ করতে পারি, সবাই যারা কাজ করি তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, সেই জন্য বিধায়ককে সামনে রেখে বিধায়কের অনুমতিক্রমে আমরা এই অফিস করেছি। বিধায়কের জায়গা পাওয়া যায়নি, এখন ছোটবেলা একটা জায়গা পাওয়া গেছে, সেই জায়গার জন্য আমরা করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।